বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি খুব সহজ সরল একটা রান্না, শোল মাছ কষা। শোল মাছ এখানে দেখুন, পাঁচ পিস শোল মাছ রয়েছে কাটা। মুড়োটাকে নিয়ে নিই, মুড়োটা শোল মাছের মুড়ো মানে খাওয়া উচিত না, কারণ বড়শি দিয়ে দেখবেন শোল মাছ অনেক সময় ধরে, মাথায় না গেঁথে থাকে। তাই জন্য মুড়োটা খাওয়া, শোল মাছের মুড়ো না খাওয়াই ভালো আমার মতে। এবার যে খাবেন সেটা ঠিক আছে। আর আচ্ছা, এবার বলি, এখানে আছে একটা বড় পেঁয়াজ, পাঁচ কোয়া রসুন আর 1.5 ইঞ্চি আদা। বড় একটা পেঁয়াজ, 5 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা পেস্ট, 1 টিস্পুন করে সব রয়েছে। হলুদ 1 টিস্পুন, জিরে 1 টিস্পুন, ধনে 1 টিস্পুন, নুন 1 টিস্পুন, কাশ্মীরি মির্চা 1 টিস্পুন, একটা তেজপাতা ফোড়নি, আর সর্ষের তেলে রান্না। এই খুব সহজ সরল রান্না, কোনো আড়ম্বর নেই। হ্যাঁ, মাছটাকে আমি একটু হলুদ, ওই যে হলুদ রেখেছি তার থেকে কিন্তু নিলাম না, আলাদা নিলাম। একটু হলুদ, একটু নুন আর সামান্য একটু সর্ষের তেল, কাঁচা তেল দিয়ে মাছটাকে মাখবো অল্প একটু তেল দিয়ে। প্রত্যেকটার মধ্যে গায়ে একটু করে দিয়ে দিচ্ছি, এবার মাখিয়ে দেব। মেখে মাছটা ভাজবো। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার তেলটা কড়াই গরম হয়ে গেছে, আমি গ্যাসটা এই মুহূর্তে বন্ধ করে দিচ্ছি। মাছটা এবার ছাড়বো আস্তে আস্তে, নাহলে তেলটা ছিটকে গায়ে চলে আসবে। হ্যাঁ, আমার মাছ কটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে মাছ ভাজাটা তুলে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি। সহজ, আমি বললাম কোনো আড়ম্বর নেই, খুব সহজেই রান্নাটা হয়ে যায়, কিচ্ছু লাগবে না। পেঁয়াজ আদা রসুন, একটা বড় পেঁয়াজ বলেছি, 5 কোয়া রসুন বলেছি, 1.5 ইঞ্চি আদা বলেছি, আবার বলে দিলাম। এর মধ্যে একেবারে সব দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন করে হলুদ, কাশ্মীরি মির্চা, জিরে, ধনে, ইভেন নুন, নুনটাও 1 টিস্পুন, সবই দিয়ে দিলাম 1 টিস্পুন। এবার গ্যাসটা বাড়িয়ে দিই, দিয়ে নেড়ে একটু কষিয়ে সামান্য একটু জল দিয়ে ব্যাস মাছটা দিয়ে দিলি, হয়ে গেল রান্না শেষ। হ্যাঁ বন্ধুরা, মশলাটা আমার কষে গেছে, এবার সামান্য একটু জল দিয়ে মাছগুলো ছেড়ে দিই। হ্যাঁ, একটু জল দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দেবো। এবার মাছগুলো নিয়ে মধ্যে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার শোল মাছ কষা রেডি, এবার আমি নামিয়ে দিচ্ছি গ্যাস। বন্ধুরা, আমার শোল মাছ কষা রেডি। এটা ভাত দিয়েই ভালো লাগে, অন্য কিছু দিয়ে খেতে ভালো লাগবে না, সেটা রুটিও না বা ফ্রাইড রাইস পোলাও ওইসব না, শুধু ভাত, শুধু ভাতের সঙ্গে গরম গরম এই শোল মাছ কষা যদি করে খান ভীষণ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। একবার করে দেখুন, ভালো লাগলে খাবেন। আর যা দেখুন, আর একটা বলে দিচ্ছি, যারা মনে করেন ধনে পাতা খাবেন, এর উপর তো একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরভাবে করুন, খুব সাধারণভাবে রান্না করে খান, খাওয়ান। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।